একত্রিত হয়েছে সমস্ত অটো চালকরা। দাদা, আমরা সবাই ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরার মধ্যে সবাই বাস করি। আমরা বেকারত্বের কারণে আমরা গাড়ি নিয়ে এসেছি। আমরা এখন গাড়ি নিয়ে সেটা চালাইতে গিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গার মধ্যে হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক আছে। আজকা দীর্ঘ দু তিন দিন যাবৎ ধরে বিশালগড়, আমরা গাড়ি চালাতে গেলে বিশালগড় সিন্ডিকেটের থেকে এরকম বলা হয়েছে, যদি তোমরা যদি গাড়ি চালাতে গেলে তোমরা বিশালগড় সিন্ডিকেটের মধ্যে ভর্তি করাতে হবে, এবং ভর্তির জন্য চার্জ আপনাদের থেকে 2,500 থেকে 3,000 টাকা দিতে হবে। এ কারণে আমরা সবাই অতচালিত বায়েরা একত্রিত হয়েছি, হয়েছিলাম আমরা। তাই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা দিতে চাই, আমরা যেন একটা সলিউশন হয়, নাহলে আমরা আগামী দিনে চলতে অসুবিধা হবে। কারণ আমাদের সবারই বাড়িতে বিভিন্ন সমস্যার সমাধান আছে, আমরা তাই জন্য সংসারে বিভিন্ন ঝামেলার কারণে আমরা এই কারণে আইসি, বুঝছেননি? আমরা সবার কাছে নমস্কার। এখন কী চাইছো তোমরা? আমরা এখন চাইছি যে একটা রাস্তাঘাটের, যে আমরা গাড়ি চালাইতে গেলে যে আমরা বিভিন্ন জায়গার যে হ্যারাসমেন্ট হইতেছি, ইদার থেকে যেন আমরা সলিউশন পাই, আমরা যদি কোনো জায়গার মধ্যে গাড়ি চালাইতে গেলে অসুবিধা না হয়, এটার জন্য আমরা সবাই, আমরা গাড়ি চালিত ড্রাইভার ভাইয়েরা একত্রিত হয়েছি। এরকম সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে কি আন্দোলন থাকবে আগামী দিনে? এটা আগামী দিনে আমরা আরও বিভিন্ন জায়গা যাব, উপর মহলে যাব, গিয়ে সেটা আমরা আলোচনা করব। আগরতলা যাব, গিয়ে সেটা আমরা যে বিএমএসের বড় দাদারা আছে তার সাথে আলোচনা করবো, করে আমরা দেখবো আমাদের জন্য কী তারা পদক্ষেপ নেয়। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত, তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি, গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।